ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে মোগরা ইউনিয়নের সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করেন 3 নম্বর মোগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এম এ মতিন। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গুজ্জাই মারমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা আখাউড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম। মোগরা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মোগরা শ্রী শ্রী দশভূজা কালীবাড়ি মন্দিরের সভাপতি রতন কুমার পাল, মোগরা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু কাউসার ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবুল হাসেম নোয়াব মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম সহ আরো অনেকে। সামাজিক সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজে সকলে মিলেমিশে বসবাস করা, সুখে দুঃখে একে অপরকে সহযোগিতা করা, সমাজের সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি, গুজব ও বিভ্রান্তিমূলক বক্তব্য লেখা বা শেয়ার করা থেকে নিজেকে সর্বদাই বিরত রাখার প্রতি আহ্বান জানান তারা। সামাজিক সম্প্রীতি সমাবেশ ইউনিয়ন পরিষদের সচিব মিন্টু আচার্য, পরিষদের পুরুষ ও মহিলা সদস্যগণ, সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনুষ্ঠানে আরো অনেকেই উপস্থিত ছিলেন। আজকের সামাজিক সম্প্রীতি এই সমাবেশটি হচ্ছে, আসলে আমরা প্রত্যেকের আপনজন, আমরা একে অপরের সাথে মাকড়সার জালের মতন আমরা জড়িয়ে আছি। আমাদের এই সমাজ, আমাদের এই এলাকা, বিশেষ করে আখাউড়াবাসী, আমরা মোগরা ইউনিয়নের অন্তর্গত। সামাজিক সম্প্রীতি বলতে গেলে আমাদের পারিবারিকভাবেও একটা সামাজিক সম্প্রীতি আছে। আমি বলবো প্রত্যেকটা গ্রামে গোষ্ঠী কেন্দ্রিক, এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক এই যে একটা সামাজিক সম্প্রীতি আমরা বজায় রাখতে হবে। আর সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হলে আমি কোনো দল বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, এখানে যারা আপনারা আছেন, মোগরা ইউনিয়নের প্রত্যেকটা লোক হচ্ছেন আপনারা বিবেক, প্রত্যেকটা গ্রামের বিবেক আপনারা। আপনারা বিবেক দিয়ে এলাকায় সালিশ করেন, বিচার করেন, পরিবার থেকে শুরু করে গ্রামের প্রত্যেকটা জায়গায় আপনারা বিচরণ করেন। আপনাদের বিবেকের কাছে আমাদের এই দায়িত্বটুকু রয়ে গেল। সামাজিক সম্প্রীতি নষ্টের জন্য আমাদের যে সমস্ত লোকজন আরা উঠতে লেগে আছে, তাদের কথা আমরা গুজবে কান দিব না। আমরা যেটাকে সাদাকে সাদা বলবো, কালাকে কালো বলবো। আমরা সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাদের যারা প্রত্যেকটা গ্রামে গ্রামে আছেন, প্রত্যেকে আপনাদের নিজ নিজ দায়িত্ব থেকে আপনারা সজাগ দিচ্ছেন।